সবাইকে জানাই শুভ দীপাবলির ও শুভ কালী পূজার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি চলে এসেছি লইহাটিতে। লইহাটি যে অনেক বড় বড় পুজো প্যান্ডেল হয় সেগুলির মধ্যে একটি হচ্ছে এই লোহাঘাট পার্ক, যেটি মানে খুব প্রত্যেক বছরই খুবই সুন্দর করে। আর এদের এবছরের থিম হয়েছে ও, আর এই পুরো প্যান্ডেলটি তৈরি হয়েছে বাঁশ দিয়ে। মানে তোমরা যে পুরো প্যান্ডেলটা দেখবে ওখানে পুরোটায় মানে বাঁশগুলোকে বিভিন্ন আকারে কেটে সেইটা বিভিন্ন ডিজাইন করে এই পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। ভিডিওটি শুরু করার আগে বলবো, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই চ্যানেলে নতুন তোমাদের বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে, তাহলে আমার নতুন নতুন এরকম ভিডিও তোমরা দেখতে পাবে। আর আমি এর পরবর্তীতে মানে নৈহাটির যে বড় বড় পুজো প্যান্ডেলগুলো হয় সেইগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আমার পূর্ববর্তী মানে এর আগের ভিডিওটি নৈহাটির 6 নম্বরের যে কালী পুজোটা হয় বিখ্যাত, আর এবারে যে এসেছিল যে শ্রাবন্তী মানে আমাদের সিনেমা অ্যাক্ট্রেস মানে নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় নৈহাটির 6 নম্বরে পুজো প্যান্ডেলটি উদ্বোধন করতে এসেছিলেন, তো সেইটারই ভিডিও আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি, তো তোমরা সেখান থেকেও সেই ভিডিওটা দেখে নিতে পারো। তোমরা এই পুজো প্যান্ডেলটি কিভাবে দেখতে আসবে, এটা হচ্ছে একদম গঙ্গার ধারে। তোমরা যদি নৈহাটি স্টেশনে নামো তো সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরিয়ে সোজা অরবিন্দ রোড ধরে বড় মায়ের মন্দির মানে বড় মা মন্দির এবং বড় মায়ের যে পুজোটা হয় সেইটা দেখে তারপর সোজা চলে যাবে একদম ফেরিঘাট। ফেরিঘাটের কাছেই হচ্ছে মানে ফেরিঘাট থেকে একদম ডান দিকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, ওই রাস্তাটা সোজা হেঁটে তোমরা যদি 5 মিনিট মতো হাঁটো তাহলে তোমরা চলে আসতে পারবে এই লোহাঘাট পার্কে। আর তোমাদের আমি বারবার একই কথা বলছি যে নৈহাটিতে তোমরা যদি মানে পুজো দেখতে আসো তোমাদের কিন্তু পুরোটাই পায়ে হেঁটে দেখতে হবে, তার কারণ এই পুজোর সময় সব জায়গাতেই নো এন্ট্রি থাকে, মানে কোনো রকম টোটো অটো রিক্সা বা বাইক সাইকেল কোনো কিছুই কিন্তু অ্যালাউ করে না, সেই হিসাবে তোমাদের কিন্তু পুরোটাই পায়ে হেঁটে দেখতে হবে। আর তোমরা যদি মোটামুটি নৈহাটি স্টেশন থেকে হাঁটা শুরু করো তো তবে মোটামুটি 15 থেকে 20 মিনিট মানে ম্যাক্সিমাম 15 মিনিটের মধ্যেই তোমরা এই পুজো প্যান্ডেলে চলে আসতে পারবে। আর দেখতেই পাচ্ছ তোমাদের আমি আগেই বললাম যে এবছরে এদের থিম হচ্ছে ওম, মানে দেখতেই পাচ্ছ যে ঠাকুর দেবতার যে সমস্ত জিনিসগুলো যে একটা ঋষিমুনি আছে তারা যে যজ্ঞ করে মানে এইরকমভাবে পুরো পুজো প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। দেখো এখানে অনেক ঋষি বসে আছে এবং তারা যজ্ঞ করছে, আর খুব বড় করে দেখলে ফার্স্টেই একটা বড় ওম লেখা আছে, তারপরেই ওটা হচ্ছে গেট, গেট দিয়ে প্রবেশ করেই কিন্তু আবার একটা বড় ওম লেখা আছে। আর এই প্যান্ডেলটা দেখা ছাড়াও নৈহাটিতে কিন্তু আরও অনেক বড় বড় পুজো প্যান্ডেল আছে, যেরকম হচ্ছে নৈহাটি রেলের মাঠ দিশারি, তারপর হকার্স ইউনিয়ন, তারপরে হচ্ছে কানাইয়ের প্যান্ডেল মানে যেটা হচ্ছে আমরা কজন ক্লাব, তারপর যেটা নিউ স্টার যেটা আমি আমার মানে আগের ভিডিওতে শেয়ার করেছি, তারপর কাঠগোলা মোড়, মীরা বাগান, এরকম অনেক পুজো প্যান্ডেল আছে। তোমরা কিন্তু একদিনে পুরো হেঁটে কভার করতে পারবে না, মানে তোমাদের দুদিনে মানে দুদিনে ভাগ করে নিতে হবে। একটা দিকে মানে একদিন তোমরা দেখলে হয়তো নৈহাটি 1 নম্বর থেকে মানে বাঁ দিকে যে পুজো প্যান্ডেলগুলো আছে সেইগুলো দেখলে, আর একদিন 5 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে যে পুজো প্যান্ডেলগুলো আছে সেইগুলো তোমরা দেখলে। এইভাবে তোমরা যদি দুদিনে কভার করো তাহলে কিন্তু তোমরা মানে সমস্ত নৈহাটির যে বড় বড় পুজো প্যান্ডেলগুলো হয় সেইগুলো সবই কিন্তু তোমরা কভার করতে পারবে। দেখো দেখতেই পাচ্ছ মানে প্যান্ডেলটা কত সুন্দর করেছে, এই যে পুরো যে নকশা মানে এই যে কাজগুলো, ওম লেখা আছে, ঘর আছে, গাছ আছে, তারপর বিভিন্ন যে আরো যে ডিজাইনগুলো আছে, তারপর স্বস্তিক লেখা আছে মানে স্বস্তিক আঁকা আছে, তো এইরকম পুরো প্যান্ডেলটাই কিন্তু তোমরা মানে পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে করা, বাঁশগুলোকে বিভিন্ন আকারে কেটেছে, কেটে তারপর সুন্দর করে সাজিয়ে বসিয়ে মানে এই পুরো পুজো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আর ওপরের যে সিলিংটা দেখলে মানে এখানে কিন্তু কোনো ঝাড়বাতি কোনো লাগানো নেই, পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে নকশা করে করে পুরো কাজটা করেছে, মানে অসাধারণ। তোমরা যদি মানে আসো তোমাদের সত্যি এক কথায় খুবই ভালো লাগবে, তো তোমরা চেষ্টা করো যে আজকে চলে আসা, তার কারণ দেখো আজকে যেহেতু পুজো আছে তো সেই হিসাবে কিন্তু আজকে হয়তো একটু ফাঁকা হলেও হতে পারে, আর কালকে থেকে কিন্তু মানে অসম্ভব ভিড় হবে, তোমাদের কিন্তু অনেকটা সময় মানে একটা প্যান্ডেল দেখতেই তোমাদের অনেকটা সময় লেগে যাবে, আর অনেকক্ষণ ধরে তোমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, তো সেই হিসাবে আমি বলবো তোমরা চেষ্টা করো যে আজকেই পুরো পুজো প্যান্ডেলগুলো দেখে নিতে। আর তোমরা যদি আজকে আসো তাহলে বলবো কিন্তু অরবিন্দ রোড দিয়ে কিন্তু ঢুকো না, তার কারণ আজকে যেহেতু বড় মায়ের পুজো তো অরবিন্দ রোড কিন্তু পুরোটাই ব্লক, মানে কোনোভাবেই কিন্তু এন্ট্রি করতে দেবে না,
তোমরা চেষ্টা করো যে পৌরসভার পাশ দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়েও কিন্তু তোমরা এই মানে লোহাঘাট পার্কে চলে যেতে পারবে যে কাউকে জিজ্ঞাসা করে। আর যদি তোমরা দিনের বেলার দিকে যাও তাহলে কিন্তু তোমার টোটো পেলেও পেয়ে যেতে পারো, সন্ধ্যে দিয়ে কিন্তু কোনো টোটো ফোটো কিচ্ছু অ্যালাউ করবে না, তোমাদের কিন্তু হেঁটেই যেতে হবে। তার জন্য রয়েছে গুগল ম্যাপ, তোমরা গুগল ম্যাপের সাহায্যে এবং রাস্তায় যে মানুষজন থাকে তাদের জিজ্ঞাসা করে করেও তোমরা এই পুজো প্যান্ডেলে চলে যেতে পারো। সম্পূর্ণ পুজো প্যান্ডেলটি দেখার পর তোমাদের কেমন লাগলো তা কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে, তাহলে আমার নতুন নতুন এরকম ভিডিও তোমরা খুব সহজেই দেখতে পাবে। আর তোমাদের এই পুজো প্যান্ডেলগুলো দেখার জন্য যদি কোনো রকমের হেল্প লাগে তার জন্য কিন্তু আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার আর মেল আইডি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকেও আমাকে কন্ট্যাক্ট করতে পারো।